আমি কিন্তু ট্রাই করছি আপুদের একেবারে ব্যতিক্রম কিছু কালেকশন উপহার দেওয়ার। আপুরাও হয়তো দেখে, জানি না দেখে কতটুকু ভালো লাগছে, তবে কিনে যে 100% স্যাটিসফাইড হবেন এটা নিশ্চয়তা কিন্তু আমি দিচ্ছি। কারচুপি ওয়ার্কের মধ্যে, চিনি গুঁড়া সিল্ক ফেব্রিক্সের মধ্যে সম্পূর্ণ মানে ভিন্ন একটা কালার, ঠিক বটল গ্রিনের মধ্যে যতটা ব্রাইটনেস আনা যায়। নেকলাইনটা হচ্ছে গিয়ে সিলভার কালার স্টোন দিয়ে কাজ করা না ভাইয়া? জি আচ্ছা, স্টোন গুলো তো ভিতরে সুতো আছে। আচ্ছা, সুতো দিয়ে আটকানো, এগুলো কি গ্লু দিয়ে আটকানো নাকি? না না, এটা এই সুতো তো আপনারা ফিক্সড করে লাগানো। আচ্ছা, সুতো দিয়ে ফিক্সড করে স্টোন গুলো সব পড়ে যাবে না। আর চিনি আর এটা হাতাটা হচ্ছে বেলবট মাথা, এখন একটু শুরু হ্যাঁ, এই বছরে ট্রেনিং এ আছে ভেলভেট, মানে এই ভেলভেট স্লিভস, দেন হচ্ছে সামনের পার্টটা দেখালাম, পিছনের পার্টটা সলিড। এটা থ্রি পিস, থ্রি পিস শিফনের উপর এমব্রো ওয়ার্ক করা, এটার সঙ্গে প্লাজো। আচ্ছা ভাই, সো পরের কালেকশনে যাচ্ছি, কালো সেম ডিজাইনের মধ্যে ব্ল্যাকও পাচ্ছি আমরা। ব্ল্যাকটা একটু নেকটা একটু কাজ দেখব, স্লিপসের কাজটাও দেখব। দেখুন নেকের কাজটা, ওয়াও, ব্ল্যাকের মধ্যে মনে হচ্ছে কতগুলো একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করা। নাইট পার্টির জন্য পারফেক্ট একটা কালেকশন, নেকটা এভাবে ওয়ার্ক করা এবং পুরোটার মধ্যে এভাবে স্টোন ওয়ার্ক। নিচের প্যানেলটা ইনার সেট করা আছে কমপ্লিটলি থ্রি পিস। এটা হচ্ছে ওড়না, স্যালোয়ারটা তাফেদা কাপড়ের, স্যালোয়ার কি হবে, স্যালোয়ার বা ডিভাইডার, কোনটা? ডিভাইডার। ওকে, এই একই কালেকশনের ভেতরে, ওয়াও, এটা চমকে দেয় একটা শেডের মধ্যে, খুব সুন্দর একটা লাইট ডিপ ডার্ক একটা অ্যাশ কালারের মধ্যে, ডার্ক লাইট অ্যাশ কালারের মধ্যে, ওয়াও, ভেরি প্রিটি, সবগুলোই প্রিটি, ওয়াও বলার কিছু নাই, সবগুলোই আপনাদের অনেক ভালো লাগবে আশা করছি। হোলসেল প্রাইসে পাচ্ছেন। আচ্ছা, এটার ওড়না কোথায়? আচ্ছা, একটু এমব্রয়ডারি একটা ওড়না আছে, দেখুন ঠিক সেটার যে ব্লু ব্লু পোর্শন বা ডার্ক অ্যাশ পোর্শন কিংবা সুরমা। সো এটা হচ্ছে দোপাট্টা এবং স্যালোয়ার হচ্ছে প্লেনের মধ্যে, একটা স্যালোয়ার আমরা দেখাই তাফেদার উপর না, এটা হচ্ছে কি স্যালোয়ার তাফেদা ফেব্রিক্সের উপর। কত পাচ্ছি এই ড্রেসগুলো প্রাইস? 2800 টাকা। ক্রিস্টালের মধ্যে বা স্টোনের মধ্যে ওয়ার্ক করা, খুব সুন্দর এই কালেকশন, খুবই ফেব্রিক যতটা শাইনিং আর স্টোনগুলো যে কিভাবে গ্লেজ দিচ্ছে আপনারা বুঝতেই পারছেন। ওকে, এই পর্বে আরও কিছু ঠিক একই ক্যাটাগরির মধ্যে, শুধু এখানে যেই ফেব্রিক্সগুলো থাকবে স্লিভসটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে অ্যাটাচ করে নেবেন। নেকটা কিন্তু ঠিক একইভাবে ডিজাইন করা, স্টোন স্টোন ওয়ার্ক, ভেতরে আবার ছোটো ছোটো এমব্রয় ওয়ার্ক আছে এবং নিচে প্যাটার্ন এমব্রয় খুবই পেয়েছেন, সবই তো হাতের কাজ। সো সুপার শাইনিং একটা বটল গ্রিন, আর নিচের প্যাটার্নটা দেখুন, এই যে এটাতে কিন্তু আবার স্টোন আছে। সো সাইজ অ্যাভেলেবেল, স্লিভসের ফেব্রিক্সটা একটু দেখিয়ে দিই ভাইয়া, স্লিভসের কাপড়টা দেখুন, ফুল স্লিভসের ফেব্রিক্স এখানে আছে। আপনারা জাস্ট আপনাদের মেজারমেন্ট অনুযায়ী, 22 ইঞ্চি লং আছে হাতাটা, 22 ইঞ্চি লং। ওকে, একদম হোলসেল প্রাইস 2550 টাকা, একটা রেডিমেড 2500, ও আরো 50 টাকা লেস করে দিল হোলসেল প্রাইসে। আমরা এই গাউনগুলো, গাউন না কামিজ, কামিজ হ্যাঁ আউলে গেছে। এই যে দেখুন কি সুন্দর একটা ওয়ার্ক, আর কি সুন্দর ভাবে শিফনের উপর বটল গ্রিন একটা প্যানেল আছে এবং লেস আছে। সো প্রাইস অনলি 2500 টাকা, থ্রি পিস। তার ভেতরে কালার হচ্ছে এটা একটা, কালারগুলো একটু দেখুন, ওয়াও, নাইস কালার, গোল্ডেন কালারের মধ্যে নিচে প্যাটার্নটা, এটা এটা হচ্ছে পিঙ্ক কালার, সেম ডিজাইনের শুধু কালার, এটা একই ফেব্রিক্স জাস্ট স্লিভসটা এটা অ্যাটাচ করা না, আর এর আগে স্লিভস, ওয়াও, সুইট পিঙ্কের মধ্যে মিষ্টি একটা কালারের মধ্যে মিষ্টি একটা কালেকশন। নেকটা দেখুন, নেকটা খুব রিয়েল স্টোন দিয়ে ওয়ার্ক করা, মানে আমাদের একমাত্র নিজস্ব ম্যানুফ্যাকচারিং বলে কিন্তু এই প্রাইসে দিতে পারছি। আমি আবারও বলছি, ইনবক্সে এসে প্লিজ বার্গেনিং করবেন না। আর এটা ওড়নাটা, ওড়নাটা এইভাবে প্যানেল দিয়ে এবং স্টোন দিয়ে কাজ আছে না, সরি, ফিক্সড প্যানেল,
ফটোটা এইভাবে তুললে ভালো হয় না? হ্যাঁ, ফটো এইভাবে তুললে মনে হয় ভালো হয়। আচ্ছা, এরপরে কালারটা দেখি, এটা দেখুন, এটা হচ্ছে পিস কালার, পেঁয়াজ কালার, এর মধ্যে সেম কালেকশন। মানে ভাইয়া মার্কেট থেকে বাছাই করে করে কালেকশনগুলো করেছে আপনাদের জন্য। আর আমি আবারও বলি, আমাদের কারখানা কিন্তু ইন্ডিয়াতে, বাংলাদেশে না। সো ওখান থেকে আমরা সেরা ফেব্রিক, সেরা স্টোনটাই সিলেক্ট করে কাজগুলো করাই। ব্যাকসাইড লেয়ারে কাজ আছে। ওকে, এটা ব্যাকসাইড লেয়ার। আর আমাদের কাছ থেকে পুরো শপিং মলে সবাই হোলসেলের প্রোডাক্টগুলো পারচেস করে, অনলাইনে বিভিন্ন পেজ আমাদের কাছ থেকে হোলসেলে পারচেস করে। আর আরেকটা জিনিস একটু শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে এইভাবে দেখানোর কারণ হচ্ছে পরিস্থিতি বিবেচনা আমরাও চাচ্ছি অনলাইন। ভাইয়া ধরেন, ছবি তুলব, প্রত্যেকটাই থ্রি পিস, প্রত্যেকটাই সাইজ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, পেছনে প্রত্যেকটা টার্সেল আছে তাই না? এটা ওনাটা দেখব, সুন্দর একটি প্রিটি একটা গোল্ডেন কালার। আমরা সাথে সাথে পিকও তুলছি যাতে করে আপনাদের স্টিল পিকচার দিতে পারি। ওকে, সো এই কালেকশনগুলো নিতে হলে কী করতে হচ্ছে? আপনাদের ইমো নাম্বারে অ্যাড করে নিতে হচ্ছে ভাইয়াকে, 01996204336 ইমো নাম্বার, এখানে অ্যাড করলে ভাইয়াকে পেয়ে যাবেন। প্রোডাক্টগুলো সরাসরি স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, মাসুদ খান যার সেল নাম্বারও আছে, ভাইয়ারই সেল নাম্বার, 3x38 কর্ণফুলি গার্ডেন সিটি সেকেন্ড ফ্লোর। আপু পাইকারি প্রাইস, খুচরা প্রাইস সেম, একই প্রাইস। ভাইয়ের দোকান তো ভাই নিজেরই। হ্যাঁ ভাই, তো অবশ্যই ভাইয়ের দোকান ভাই নিজের। আর এত এত পসরা সাজিয়ে বসে আছে, সঙ্গে থাকুন, নেক্সটে আবারও আসছি ধামাকা অফার নিয়ে। আল্লাহ হাফেজ।